আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। নেই কেহ নেই ত্রিভুবনে তোমারই সমান, তুমি রহমান তুমি মেহেরবান, তুমি রহমান তুমি মেহেরবান। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على النبي صلى الله عليه الصلاة والسلام. شكرا درشق، السلام عليكم ورحمة الله وبركاته. আশা করি আপনারা সুস্থতার সাথে আপনাদের দিনগুলো অতিবাহিত করছেন। সুপ্রিয় দর্শক, আমরা ইসলাম অর্থনীতি এই ব্যানারে আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হই। তেমনটি আজকের এই এপিসোডে আমরা হাজির হয়েছি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেটি হচ্ছে ইসলামী অর্থনীতিতে ধর্মীয় বিশ্বাসের প্রভাব, অথবা আমরা যে আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ রাসূলকে বিশ্বাস করি, কোরআনকে বিশ্বাস করি, এর প্রভাবটা কী। প্রিয় দর্শক, আমরা যদি সূরা বাকারার প্রথম আয়াতের দিকে তাকাই, আল্লাহ তাআলা বলছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ তাআলা বলছেন যে এই কিতাবটা হচ্ছে এমন একটা কিতাব যাতে সন্দেহের কোনো অবকাশ নেই, এবং আল্লাহ বলছেন যে এই কিতাবটা হচ্ছে হেদায়েতের আলোক বর্তিকা। এরপরে আল্লাহ বললেন এটা হচ্ছে হেদায়েত কাদের জন্য, মুত্তাকিদের জন্য। আল্লাহ বললেন মুত্তাকি কারা, যারা বিশ্বাস স্থাপন করে অদৃশ্যে। সুপ্রিয় দর্শক, অদৃশ্য বলতে আমরা আল্লাহকে দেখি না, আমরা আল্লাহকে দেখার ক্ষমতা রাখি না। আল্লাহ নিজে বলছেন যে লা ইউদ্রিকুহুল আবসার, ওহ ইউদ্রিকুল আবসার, কোনো দৃষ্টিশক্তি তাকে দেখবে, এই ধরনের ক্ষমতা কারণই বিশ্ব জুড়ে পৃথিবী জুড়ে। অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিন তাম বিশ্বের সকল কিছুই তিনি অবলোকন করছেন, দেখছেন। এই হচ্ছে মহিয়ান গরিয়ান আল্লাহ রাব্বুল আলামিনের সভরেন্টি, তার সুপ্রিম পাওয়ার, তার সুপ্রেসি, তার সুপ্রিমেসি। প্রিয় দর্শক, আমরা এই যে আল্লাহর সুপ্রিমেসি কথা বললাম, সেটা কেন? আল্লাহ তো আমাদের থেকে অনেক দূরে আছেন, এটা কি? তা কিন্তু না। আল্লাহ নিজে বলছেন যে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, যে আমি তোমাদের শাহরগের চেয়ে নিকটবর্তী। আল্লাহ অন্য আয়াতে বললেন যে তোমরা আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। এই আয়াতগুলো, এই আয়াতে করিমাগুলো আমরা আপনাদেরকে শোনালাম, আমাদের জন্য আমরাও শুনলাম, এই জন্য যে আসলে বিশ্বাস করা যে আল্লাহ তাআলা আমাকে দেখছেন, এবং তিনি এককভাবে সারা বিশ্ব জুড়ে উনি একক সৃষ্টিকর্তা। আল্লাহ নিজেই বলছেন যে আল্লাহুল খালকু ওয়াল আমরু, কেবলমাত্র সকল সৃষ্টি তার। অন্যতে আল্লাহ বলছেন যে আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই সমস্ত আয়াতগুলো দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বোঝাতে চেয়েছেন যে একমাত্র মালিক তিনি, এই মালিককে বিশ্বাস যদি আমি করি তাহলে আমাদের ইসলামী অর্থনীতি অনেকটা আমাদের জন্য সুন্দর হয়ে যায়, সমাধানও সুন্দর। এই বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য আমরা এই স্টুডিওতে আহ্বান করেছি জনাব মোহাম্মদ জুলকারনাইন সাহেবকে, যিনি একাধারে প্রাজ্ঞ ব্যাংকার এবং শরিয়া স্কলার। আসলে আমরা তার সাথে পরিচিত হই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমরা আপনাকে ডেকেছি আপনার কাছ থেকে কিছু মূল্যবান সময় নেওয়ার জন্যে, এবং আপনি ইতিমধ্যে শুনেছেন যে আমাদের আজকের এই পর্বে আমরা আলোচনা করতে যাচ্ছি ইসলামী অর্থনীতিতে ধর্মীয় বিশ্বাসের প্রভাব, এই বিষয়টা কী অথবা এর পরিসীমা কতটুকু, এটা আপনি আমাদের কাছে একটু কাইন্ডলি ব্যাখ্যা করেন। ধন্যবাদ মাননীয় উপস্থাপক। একটা সুন্দর এবং প্রাণবন্ত এবং একটা সুন্দর দিক নির্দেশনামূলক একটা বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা শুরু করতে যাচ্ছি। ইসলামী অর্থনীতি, যেটা বিশ্ব মানবতার কল্যাণের এক বড় হাতিয়ার, এই অর্থনীতির ব্যাপারে আমাদের ইসলামিক সেন্টিমেন্টটা কী, ইসলামের বিশ্বাসটা কী হতে পারে, কী হতে হবে, এই দিকটা আলোচনা করার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। তো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপর প্রশংসা শুরু করে এবং তার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি দুরুদ ও সালাম পেশ করে আমরা শুরু করতে যাচ্ছি যে ইসলামী অর্থনীতির ক্ষেত্রে আমাদের ধর্মীয় বিশ্বাস বা ধর্মীয় চেতনার টাইপসটা কেমন হবে। আসলে মূল চেতনা বা মূল ধর্মীয় বিশ্বাস যেটা আমাদের, সেটা হচ্ছে যে যেটা আপনি বলেছেন, আমি পৃথিবীতে এমন কোনো প্রাণী সৃষ্টি করি নাই যার জীবিকার ব্যবস্থা আমি আল্লাহ করি নাই। এই জীবিকার পিছনে যেই বিজ্ঞানটা আমাদেরকে সমাধান দেবে, যে বিজ্ঞানটা আমাদেরকে সহায়তা করবে, সেটাই হচ্ছে অর্থনীতি, সেটাই হচ্ছে অর্থবিজ্ঞান। আমরা অর্থনীতিবিদদের কথাও যদি ধরি, যেমন মার্শাল, স্টুয়ার্ট, তারপরে কেয়ারন ক্রন্স, এরকম আরও অনেক
অর্থনীতিবিদরা তারাও বলে গেছেন যে অর্থনীতি এমন একটি বিজ্ঞান যেটা মানুষের জীবন নিয়ে আলোচনা করবে। ইকোনমিক্স ইজ এ সায়েন্স হুইচ স্টাডিজ রিগার্ডিং দ্য ম্যান ইন দ্য অর্ডিনারি বিজনেস অফ লাইফ। তাদের কথা এরকমই যে মানুষের দৈনন্দিন জীবনের স্বাভাবিক বিষয়গুলো নিয়ে যে জিনিসটা আলোচনা করবে সেটা হচ্ছে অর্থনীতি। তাহলে আমরা যদি এই দিক থেকে চিন্তা করি, আমাদের ধর্মীয় বিশ্বাসের সাথে যদি চিন্তা করি এবং আধুনিক অর্থশাস্ত্রবিদদের কথার সাথে যদি চিন্তা করি, তাহলে আমাদের দেখা যাচ্ছে যে এই অর্থশাস্ত্রটা মূলত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া একটা বিজ্ঞান, যে বিজ্ঞান আমাদের দুনিয়ার জীবনটাকে সুন্দরভাবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের গ্রহণযোগ্যতা অনুসারে পরিপালনের জন্য সহায়তা করবে। এবং আমাদের এই বিশ্বাস থাকতে হবে যে মালিকানা এই সম্পদের একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের, এবং এর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কিছু সীমিত সময়ের জন্য তিনি আমাদেরকে এগুলি ভোগের জন্য, ভোগের সামগ্রী হিসাবে আমাদেরকে দিয়েছেন, এবং সেক্ষেত্রে এগুলির যথাযথ হিসাবও তিনি আমাদেরকে থেকে নেবেন যে কীভাবে আমরা এগুলি অর্জন করেছি, কীভাবে আমরা এগুলি ব্যয় করেছি, সেই দিকটাও কিন্তু আমাদেরকে নজর রাখতে হবে। আমাদের বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সম্পদের একচ্ছত্র একমাত্র মালিক। আমাদের বিশ্বাস রাখতে হবে যে তার নির্দেশিত পথ ছাড়া অন্য কোনো পথে আমাকে সম্পদ অর্জন করা যাবে না, এবং তার নির্দেশ ব্যতীত অন্য কোনো পথে এই সম্পদ ব্যয় করলেও আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে। তাহলে এই বিশ্বাস থেকে যদি আমরা চিন্তা করি, আমাদের অর্থনৈতিক জীবনটাকে আমরা কয়েকটি স্তরে সাজিয়ে নিতে পারি। সেটা হচ্ছে যে প্রথম যদি আমরা চিন্তা করি যে মানুষের জীবনটা আসলে এটা কোনো খণ্ডিত জীবন না, এটা একটা সুন্দর একটা চেইন অফ লাইফ আমরা বলতে পারবো। সেটা হচ্ছে এটাকে যদি আমরা বিভাজন করতে যাই, তাহলে বিভাজন করাটা একটা মারাত্মক বিপর্যয় হয়ে দাঁড়াবে। আমার খাওয়া, আমার পান করা, আমার শিশুকাল থেকে আমার বৃদ্ধ পর্যন্ত বেড়ে ওঠা, এই টোটাল লাইফটা আমার একটা সিস্টেমের ভিতরে অতিবাহিত হবে। এই সিস্টেমের ভিতরে অতিবাহিত হওয়ার জন্য আমার প্রতিটি পথে, প্রতিটি অলিতে গলিতে আমার যে সাপোর্টগুলি দরকার, সেই সাপোর্টগুলি দিবে আমাকে অর্থনীতি। আর এই অর্থনীতি হচ্ছে ওই জিনিসগুলি যেগুলি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই প্রতিটি কর্মে, প্রতিটি পদে পদে আমাকে সহযোগিতার জন্য, আমার জন্য সৃষ্টি করে দিয়েছে নেয়ামত স্বরূপ। তাহলে এটা মূলত আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া। আমি এখানে কোনো যদি বিপর্যয় সৃষ্টি করতে যাই, সেখানে একটা বিরাট একটা প্রলয় হয়ে যেতে পারে, অর্থাৎ আমার লাইফস্টাইলটা ভিন্ন রকম হয়ে যেতে পারে। এক এদিকে যদি চিন্তা করি, দ্বিতীয় বিশ্বাস আমাদেরকে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদ আমাদেরকে দিয়েছেন, এই সম্পদ কোনো ব্যক্তির জন্য, কোনো জাতির জন্য, কোনো বর্ণের জন্য, কোনো গোষ্ঠীর জন্য, কোনো ধর্মের জন্য আলাদা পাবে না, বরং এটা সার্বজনীন মানবতার কল্যাণের জন্য এই সম্পদ আল্লাহ দিয়েছেন। এই বিশ্বাসটুকু আমাদেরকে রাখতে হবে। আমরা যদি শুধু মনে করি যে এই সম্পদ শুধু মুসলমানের জন্য, নট ড্যাট, আমরা যদি মনে করি এটা শুধু ইহুদিদের জন্য, নট ড্যাট, শুধু নাসারাদের জন্য, নট ড্যাট, শুধু যারা অমুসলিম আছে তাদের জন্য, এটা চিন্তা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের এই সম্পদ সমগ্র মানবতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই বিশ্বাস আমাদেরকে রাখতে হবে। আমাদেরকে এখানে এই বিশ্বাসটিও রাখতে হবে যে সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই সম্পদকে প্রপার ইউটিলাইজের জন্য একটা সমাজ, একটা রাষ্ট্র এমন দরকার যেখানে থাকবে ন্যায় বিচার, যেখানে থাকবে সুবিচার, যেখানে থাকবে সুশাসন। আদারওয়াইজ এই সম্পদের সুষম উৎপাদন, সুষম বণ্টন, সুষম ব্যবহার এটা মোটেই সম্ভব হবে না। এবং আপনি চমৎকার আলোচনা করছেন। আমরা যে বিষয়টির কথা বলতে চাই সেটি হচ্ছে যে আমরা জানি যে টোটাল আমাদের জীবনটা এমনভাবে আল্লাহ তাআলা সাজিয়ে দিয়েছেন যে আমাদের প্রত্যেকটা কাজই আমরা যদি তার দেয়া বিধান মোতাবেক আমরা এটা করতে পারি, তাহলে আমাদের আমরা প্রতিদানটা নিশ্চিত ইনশাআল্লাহ। তো এই যে সম্পদ উপার্জন করা, এতে যেমন সওয়াব আছে, ঠিক তেমনিভাবে তার যে ব্যয়ের যে খাতগুলো আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন সেই ব্যয়ের খাতও সওয়াব আছে, প্রতিদান আছে। তো এই বিষয়টি নিয়ে আপনি আমাদের কাছে যদি আপনার মতামতটা দেন যে কেন উপার্জন করতে গেলে সওয়াব আর কেন ব্যয় করতে গেলে আমরা সওয়াব পাবো। উপার্জন আমাকে করতে হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেই দিয়েছেন যে তুমি যখন তোমার আমার বেসিক ইবাদতগুলি, নামাজ, রোজা এগুলি শেষ করে যখন তুমি ফ্রি হয়ে যাবে, তুমি জমিনে ছড়িয়ে পড়ো, তুমি আমার জীবিকা অর্জন করো। তাহলে এই যে এখানে কিন্তু এটা আল্লাহ তাআলার একটা নির্দেশ, আল্লাহ তাআলার প্রতিটি নির্দেশ আমার জন্য অপরিহার্য, পালনীয় এবং ফরজ।
তাহলে এই যে জীবিকা উপার্জন করব এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা নির্দেশ, এই নির্দেশটা পরিপালনের জন্য আমার একটা ইহ পরকালীন কল্যাণ অবশ্যই আছে এবং এই জিনিসটা আমি উপার্জন করতে বাধ্য। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনটাকে আমার দেহটাকে এমনভাবে সৃষ্টি করে দিয়েছেন, এই দেহটাকে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে চালাইতে গেলেই আমাকে উপার্জন করতে হবে। আমার খাওয়ার জন্য খাদ্যের দরকার, আমার পানের জন্য পানির দরকার, আমার এই যে আমার ড্রেসের দরকার, আমার একটা থাকার জন্য একটা বাসস্থানের দরকার, এগুলি আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য পারমিট করেছেন, এগুলি আমি দুনিয়াতে অ্যাভেল করতে পারবো। তো অর্থাৎ এই কাজগুলো আমরা আল্লাহর দেয়া বিধান মোতাবেক করছি বলে আমাদের প্রতিদানটা আমরা বুঝতে চাচ্ছি বা আমরা বুঝতে পারছি যে ইসলামে এমন কোন কাজ নেই যেখানে প্রতিদান নেই, প্রতিদান নেই এবং মুমিনের প্রত্যেকটা কাজে সওয়াব আছে। তো আপনি চমৎকার আলোচনা করছিলেন, আমরা একটু বিরতিতে যাব, আবারও ফিরে আসছি। প্রিয় দর্শক, আমরা একটু বিরতিতে যাচ্ছি, আপনারা আমাদের সাথেই থাকবেন বলে আমরা আশা করছি, আমরা খুব দ্রুত ফিরে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। সুপ্রিয় দর্শক, আমরা বিরতির পরে আবার ফিরে আসলাম, চলুন আমরা আলোচনায় ফিরে যাই। যে আমরা আপনার থেকে শুনছিলাম যে আমাদের প্রত্যেকটা কাজই আল্লাহ তাআলা সওয়াব নির্ধারণ করে দিয়েছেন এবং আমরা সওয়াব পাবো ইনশাআল্লাহ, ঠিক তেমনিভাবে ব্যয়ের যে ব্যাপারটা এই বিষয়টি সম্পর্কে আপনি আমাদেরকে আলোকপাত করুন। এই ব্যাপারটাও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা এমনভাবে খরচ করো যেটা আমার নির্দেশিত পথে, তোমরা আমি যেভাবে বলেছি সেভাবে তোমরা খরচ করবে। এই জন্য তোমাদের মোত্তাকি হওয়ার জন্য যেটা আপনি সূরা বাকারার প্রথম বলছেন মুত্তাকি কারা, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের একটা বৈশিষ্ট্যের ব্যাপার বলছেন, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাদেরকে যে জীবিকা দিয়েছি তারা সেটা থেকে খরচ করে। তাই এই যে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মতো সে যে খরচ করতেছে, এই খরচটা যদি পারফেক্টলি সে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলোকে পরিপালন করতে পারে, এখানেও নিশ্চয় তার জন্য একটা প্রতিদান আছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন অন্য বলছে মাসালুল্লাযিনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, এরকম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা আমার রাস্তায় ব্যয় করবে কোনো কিছু, তাদের একটা দানার বিনিময়ে আমি তাকে 700 গুণ পর্যন্ত আমি এটাকে বৃদ্ধি করে দেব। তার মানে উপার্জনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমার জন্য কল্যাণ এবং সওয়াব রেখেছেন, ব্যয়টাও যদি আমরা সেভাবে আল্লাহ রাব্বুল আলামিনের পথে তথা মানবতার কল্যাণে সওয়াবের পথে ব্যয় করতে পারি, সেখানেও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য অসংখ্য অগণিত সওয়াব নির্ধারণ করা আছে। তো আমি যে জিনিসটা বুঝতে পারলাম বা আমরা বুঝতে সক্ষম হলাম সেটা হচ্ছে যে মুসলমানদের প্রত্যেকটা কাজের পিছনে সওয়াব আছে এবং এমন কোনো কাজ নেই যেটা একজন মুসলমান বা এই ধরনের বিশ্বাসে যে ব্যক্তি আছেন তিনি যে কাজগুলো করবেন সেটা যদি আল্লাহর দেয়া বিধান মোতাবেক হয়, আল্লাহ রাসূলের সুন্নাহ মোতাবেক হয়, ডেফিনেটলি সওয়াব আছে। আর যদি খরচটাও ঠিক তেমনিভাবে তাদের দেয়া বিধান মোতাবেক হয় ঠিক তেমনিভাবে তারা প্রতিদান পাবে। এবং এখানে হচ্ছে বিশাল একটা পার্থক্য অন্যান্য মতবাদের সাথে, ইসলামে যে অর্থনৈতিক যে মতবাদ দেওয়া আছে তার সাথে, আমরা সেটা পুঁজিবাদ বলি, আমরা সেটা সমাজবাদ বলি বা মিশ্র অর্থনীতির কথা বলি, এই তিনটার সাথে বিশ্বজুড়ে আমরা ধরে নিই সাধারণভাবে তিনটা অর্থনীতি প্রচলিত। এবং তারা যে কাজগুলো করে সেখানে তারা আসলে দাবি করতে পারেন না যে তারা প্রতিদান পাবেন, বাট মুসলমানদের প্রত্যেকটা কাজই হচ্ছে মানবতার কল্যাণের জন্য এবং মানুষকে সৃষ্টি করা হয়েছে টোটাল সৃষ্ট জীবের কল্যাণে, আবার টোটাল সৃষ্ট জীবকে আল্লাহ তাআলা মানুষের অনুগত করে দিয়েছেন। এই বিষয়টি সম্পর্কে আপনি আমাদেরকে বলুন। এই বিষয়টি সম্পর্কে আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের সূরা ইয়াসিনের সেই ঘোষণাটা দেখতে পাই, ওয়াজাল্লা লাহুম ফামিনহা রাকুবুম ওয়া মিনহা ইয়াকুলুন, যে আমি শুধু এই চতুষ্পদ জন্তু থেকে শুরু করে পৃথিবীর সমস্ত সৃষ্টিরাজিকে মানুষের শুধু অনুগত করে, শুধু তাদের মালিকানা দিই নাই তাদেরকে, তাদেরকে আমি এগুলি তাদের অনুগতও করে দিয়েছি যেন তারা এগুলিকে খুব সুন্দরভাবে এনজয় করতে পারে। এদের কিছুকে তারা খাদ্য হিসাবে ব্যবহার করতেছে, কিছুকে তারা পরিবহন বা যানবাহনের উসিলা হিসাবে ব্যবহার করতেছে। তো এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের দৈনন্দিন জীবনের জন্য যত এলিমেন্টসের দরকার
সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দরভাবে আমাদেরকে প্রোভাইড করেছেন। এই জন্য আমাদেরকে বিশ্বাস রাখতে হবে যে নিশ্চয়ই এর পিছনে আল্লাহ রাব্বুল আলামিনের একটি সুমহান উদ্দেশ্য আছে। সেটা কি? সেটা হচ্ছে আমার এই সম্পদটাকে আমি দুনিয়াতে ঠিক ততটুকু অর্জন করব যতটুকু আমার বেসিক নিডগুলি ফিল আপ হয়, যতটুকু দ্বারা আমার বেসিক নিডটা মিট আপ হয় অতটুকু আমি খরচ, অতটুকু আমি উপার্জন করে নিজের জন্য রাখবো। এর বাহিরে আল্লাহ রাব্বুল আলামিন যদি ও সদয় হয়ে আমাকে আরও কিছু মালিকানা দান করেন, সেটাকে আমি মানবতার কল্যাণে ব্যয় করব। সেটা যেটা আমার রাব্বুল আলামিন আমাকে বলেছেন সেদিকটিকে আমাকে খেয়াল করতে হবে এবং আমাকে চিন্তা করতে হবে যে আমার সম্পদ যেন মানবতার কোনো অকল্যাণে ব্যয়িত না হয়, জমিনের ফাসাদ বা ফিতনা সৃষ্টির জন্য আমার কোনো সম্পদ যেন ব্যয় না হয়, এই দিকটা আমাকে খেয়াল করতে হবে। আমি এবং এটা এটা একটা চমৎকার যেটা আপনি বললেন যে দেখ যে আল্লাহ যেটা কোরআনে বললেন যে জহার আল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবিত আইদিন্নাস, যে জলস্থলে যে বিপর্যয়টা সেটা হচ্ছে মানুষের কৃতকর্মের কারণে, এবং ইসলাম কোনো ক্রমেই তার উপার্জিত সম্পদকে অবৈধভাবে ব্যবহারের কোনো ধরনের অনুমতি দেয় না, যেটা আমরা অহরহ করে চলছি এবং যেটা আমরা জানি যে আমাদের কবরে যে প্রশ্ন করা হবে তার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে, যত পাঁচটা প্রশ্ন করা হবে তার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে কোথা থেকে সম্পদ উপার্জন করলো আর তুমি কোথায় ব্যয় করলো। এবং এই দুইটা বিষয় আমরা যদি বিশ্বাস করি, যে বিশ্বাসের কথা আসছে যে বিশ্বাসের প্রভাবটা কী, ইনফ্লুয়েন্সটা কী, এই ফেইথের সিগনিফিকেন্সটা কী, এটা যদি আমরা বিশ্বাস করি তাহলে আমার মনে হয় আমরা বিশ্বাস করি যে আমরা সকলে যদি ভয় করি যে আমাকে সম্পদ উপার্জন হিসাব করে দিতে হবে তাহলে অবৈধভাবে সম্পদ উপার্জন বন্ধ হয়ে যাবে, চিন্তায় বন্ধ হবে, আত্মসাত বন্ধ হবে, রাহাজানি বন্ধ হবে, ঘুষ বন্ধ হবে, অবৈধভাবে সম্পদ উপার্জনের যতগুলো ওয়ে আছে সবগুলো চিরতরে রুদ্ধ হবে। আবার আমরা আমাদের সম্পদটা অবৈধভাবে ব্যয় করলে এই ব্যয়ের কারণে যত ধরনের অনৈতিক কাজ হতে পারে সবগুলো রুদ্ধ হয়ে যাবে। আমরা বিশ্বাস করি এর ফলেই সমাজটা হবে ফুলেল এবং সমাজটা হবে শান্তিময়। এই বিষয়ে আপনি আমাদেরকে কিছু ধারণা দিন। এই জিনিসটা আপনার বক্তব্য থেকে আশা করি দর্শক শ্রোতাদের কাছে অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। তারপরে আমি বলবো যে আসলে পৃথিবীতে বেঁচে থাকতে হলে আমরা যে কদিন বেঁচে থাকবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সীমিত যে হায়াত দান করেছে, এখানে আমার পানাহারের জন্য লাগবে খাদ্য পানীয়, আমার লাগবে পোশাক, আমার লাগবে আশ্রয়, এই সবগুলোকে আমাকে নিতে হবে। কিন্তু কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন যে পথে আমাকে দিয়েছেন, যে পথে আমাকে বলেছেন, সেই পথে আমি এগুলিকে উপার্জন করব এবং এগুলিকে আমি এনজয় বা কনজিউম করব। আবার আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমাকে এগুলি যতটুকু সীমা দিয়েছেন এর সীমা রেখার বাইরে আমি যাব না, এই সেন্সটা আমার ভিতরে কাজ করতে হবে। আমি আমার কাছে টাকা আছে বলে আমি শুকুরের মাংস কিনব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে না করেছেন, আমাকে বলছেন তুমি গরুর মাংস নিতে পারো, খাসি নিতে পারো, মুরগি নিতে পারো, অর্থাৎ যে প্রাণীগুলি আমি হালাল করেছি। এবং ডেফিনেটলি এই আপনি যে আমাদের যে খিনজির বা যে পর্কের কথা আপনি বললেন, ডেফিনেটলি এটা মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা ক্ষতিকর। শুধু এটা না, ইসলাম যতগুলোতে আমরা আরও দেখি যে মদ, মদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াসালুনা কানিল খামরে ওয়াল মাইসির কুল ফিহিমা ইসমুন কবির, আল্লাহ বলছেন যে এটার ভিতরে তোমাদের জন্য প্রচুর অনেক বড় ধরনের অপরাধ রয়েছে। তার কারণ কি? এটার ভিতরে এখনকার যুগে আমরা দেখি সমস্ত চিকিৎসকরা বা চিকিৎসা বিজ্ঞান বলতেছে যে মদ মানুষের হার্ট থেকে শুরু করে যে কোনো জটিল রোগ ব্যাধির জন্য একটা বড় এলিমেন্টস হিসাবে কাজ করে। তাহলে এই শুধু মদ শুকুরের মাংস এগুলি না, আল্লাহ রাব্বুল আলামিন যতগুলি আমাদেরকে নিষেধ করেছেন প্রত্যেকটা নিষিদ্ধ বস্তুই আমাদের জন্য প্রাণ সংহারক, ক্ষতিকারক, একটা সময়ের পরে এটা আমাদের বুঝে আসবে এবং আসতে হবে। আর যতগুলি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হালাল করেছেন এগুলির ভিতরে আমাদের সর্বাঙ্গীন কল্যাণ রয়েছে, এই জিনিসটাও আমাদেরকে বুঝতে হবে, বিশ্বাস করতে হবে, এই ধারণাটাকে আমাদের ভিতরে বদ্ধমূল রাখতে হবে। জি, তাহলে মৌলিক যে কথাটা সেটা হচ্ছে যে ইসলামী অর্থনীতির সফলতার জন্য অথবা আমার জীবনে ইসলামিক অর্থনীতি যে যেটা আছে সেটা আমার জীবনে যদি আমি মনে করি সফলতা বয়ে আনুক বা সফলতা আসতে হবে তাহলে অবশ্যই প্রচণ্ড একটা বিশ্বাস রাখতে হবে, একটা ডিপ ফেথ, ডিপ সেন্স আল্লাহর প্রতি রাখতে হবে যে এটা পরম করুণাময় আল্লাহ তাআলা থেকে আসছে, যিনি সকল ক্ষমতার মালিক, যিনি সর্বশ্রেষ্ঠ এবং সর্ববিজ্ঞানী, এবং তার থেকে যে সমাধানটা আসলো সেটা ডেফিনেটলি বিজ্ঞানময় এবং ডেফিনেটলি মানব জাতির জন্য কল্যাণকর। এবং আমরা এই জন্যই দেখি আজকে বিশ্বজুড়ে যেখানে ইসলামী অর্থনীতির একটা ছিটে ফোটা বিদ্যমান আছে, ইসলামী অর্থনীতি অনেকগুলো এলিমেন্ট, তার মধ্যে কোথাও দুটা চারটা বা পাঁচটা
এলিমেন্টস বিদ্যমান আছে ইসলামী অর্থনীতির, এই থেকে যে মানুষ সুফল পাচ্ছে সেটাও বিস্ময়কর। আমরা বিশ্বাস করি যদি ইন টোটো টোটালি মানুষ ইসলামী অর্থনৈতিক ফিলোসফিকে ফলো করত, আল্লাহকে বিশ্বাস করে, তাহলে ডেফিনেটলি পৃথিবীটা আরো শান্তিময় হয়ে উঠত। এই বিষয়টা আপনার আপনি কিভাবে দেখছেন? এই বিষয়টা আমি এইভাবে দেখছি যে ইসলামের এই দিক নির্দেশনাগুলি যে কিতাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন সেই কোরআনুল কারীম, এই কোরআনুল কারীমের সাথে আমাদের সম্পর্কটাকে আরো নিবিড় করতে হবে, আরো ডিপ, আরো ক্লোজ কানেক্টেডলি থাকতে হবে আমাদেরকে এই কোরআনের সাথে। পাশাপাশি কোরআনের ব্যাখ্যার যে হাদিস, এই হাদিসের সাথে আমাদের ক্লোজ কানেকশন থাকতে হবে, যেটার ব্যাপারে আল্লাহ রাসূল আমাদেরকে 1400 বছর আগেই মানে এগুলো আমাদের বেশি বেশি করে স্টাডি করতে হবে, এবং যত সম্ভব এগুলো কেনা উচিত, ক্রয় করা উচিত। কোরআনের রেফারেন্স যে বইগুলো আছে, হাদিসের বইগুলো আছে, আমাদের নিজে স্টাডি করতে হবে, স্টাডি করতে হবে। কারণ আল্লাহ রাসূল বলছেন যে তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি, আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেছি, যে এই দুটো জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরো কখনো তোমরা বিপদগ্রস্ত হবে না। একটা হচ্ছে কোরআন, একটা হচ্ছে সুন্না। এই কোরআন এবং সুন্নার মধ্যে ইসলামের যে গাইডলাইনগুলি আছে, যে অর্থনৈতিক বলেন, রাজনৈতিক বলেন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, ব্যক্তি জীবনের যে টোটাল একটা সুন্দর দিক নির্দেশনা আছে, এগুলি যদি এগুলি আমরা যত এটার ভিতরে রিসার্চ করব ততই বেশি জানতে পারব। আপনি চমৎকার আলোচনা করছিলেন, আমরা খুব খুশি হতাম যদি আলোচনা আরও শুনতে পেতাম। আপনাকে আন্তরিক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ, আপনার মাধ্যমে দর্শক শ্রোতাদেরকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম জনাব মোহাম্মদ জুলকারনাইন সাহেবের কাছ থেকে, ইসলামী অর্থনীতিতে বিশ্বাসের প্রভাব। আসলে বিশ্বাস ছাড়া জীবন চলে না। যারা বিজ্ঞানের কথা বলেন তারাও হঠাৎ করে বিশ্বাসে বিশ্বাসী হয়ে ওঠেন কোনো কিছু না দেখা ছাড়াই, এবং তারা যে বলেন আমরা যেটা দেখি সেটা বিশ্বাস করি। আসলে যেটা দেখি সেটা বিশ্বাস করার দরকার নেই, সেটা তো আমি দেখলামই। বিশ্বাসের প্রশ্নটা অবশ্যই না দেখার সাথে জড়িত। আর আমরা যে দেখি না বলে বিশ্বাস করি সেটা তো আমাদের অক্ষমতা। আমরা দু মাইল দূরে, পাঁচ মাইল দূরে, ঘরের এপারে ওপারে অথবা ছাদের ওপারে কী আছে আমরা সেটা দেখি না, আমাদের চোখ সেখানে যায় না। এটা ছাদের অথবা পাশের রুমের অক্ষমতা না, এটা অক্ষমতা আমাদেরই। আসুন আমরা আমাদের অক্ষমতাগুলো বুঝি, আমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব স্বীকার করে নিই, আমরা বিশ্বাস করি ইসলামই হচ্ছে মানবতার প্রকৃত মুক্তিদাতা। আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দিন। আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে আগামী পর্বে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। নেই কেহ নেই ত্রিভুবনে তোমারই সমান, তুমি রহমান, তুমি মেহেরবান।